নবম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো এবং সঠিক নিয়মে পড়াশোনা করে যাচ্ছ। গত ক্লাসে পর্যায় সারণী অধ্যায়ের দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটি হলো এক, নিউল্যান্ডের অষ্টক সূত্র এবং দুই, মেন্ডেলিভ এর পর্যায় সূত্র। আজকে আমরা আলোচনা করব আধুনিক পর্যায় সারণী। তোমরা লক্ষ্য করো, 1913 সালে পদার্থবিজ্ঞানী জে মুসলে এক্সরে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন মৌলের ধর্ম পারমাণবিক সংখ্যার সাথে সম্পর্কযুক্ত। আবার বলছি, 1913 সালে পদার্থবিজ্ঞানী জে মুসলে এক্সরে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন মৌলের ধর্ম পারমাণবিক সংখ্যার সাথে সম্পর্কযুক্ত। এখানে মৌলের ধর্ম পারমাণবিক সংখ্যার সাথে সম্পর্কযুক্ত বলে তিনি প্রমাণ করেছেন। অতঃপর তিনি পর্যায় সূত্রটি প্রদান করলেন। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আবার শোনো, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে পারমাণবিক সংখ্যা ব্যবহার করা হয়েছে, অথচ এর আগের বিজ্ঞানীগণ এখানে পারমাণবিক ভর ব্যবহার করেছিলেন। কিন্তু বিজ্ঞানী মুসলে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলেন, তারপর এখানে তিনি পারমাণবিক সংখ্যা ব্যবহার করে একটি পর্যায় সূত্র প্রদান করলেন। অতঃপর তিনি একটি পর্যায় সারণীও প্রদান করলেন। তোমরা সারণীটি লক্ষ্য করছো, মুসলের এই পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য হচ্ছে, মুসলে প্রদত্ত পর্যায় সারণীতে পর্যায় সাতটি ও গ্রুপ নয়টি রেখেছেন, তবে গ্রুপ এক থেকে সাত নং গ্রুপ পর্যন্ত, এক থেকে সাত নং গ্রুপ পর্যন্ত এ ও বি উপগ্রুপে বিভক্ত করেছেন। তোমরা এখানে লক্ষ্য করো যে পর্যায় হলো সাতটি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এবং গ্রুপ হচ্ছে নয়টি। নয়টির মধ্যে এক থেকে সাত পর্যন্ত এ এবং বি উপগ্রুপে বিভক্ত করেছেন। এটি হচ্ছে ওয়ান এ, এটি হলো টু এ, থ্রি এ, ফোর এ, ফাইভ এ, সিক্স এ, সেভেন এ, আবার ওয়ান বি, টু বি, থ্রি বি, ফোর বি, ফাইভ বি, সিক্স বি, সেভেন বি, এই সাতটি গ্রুপ। একটি গ্রুপ রেখেছেন অষ্টম গ্রুপ এবং অপর গ্রুপটি হচ্ছে শূন্য গ্রুপ, অর্থাৎ নয়টি গ্রুপে বিভক্ত করেছেন। অতঃপর ইউপেক নামক একটি সংস্থা, আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা, এখন পর্যন্ত মোট 118টি মৌল শনাক্ত করেছেন। ইউপেক শব্দের ইলাবোরেশন হল ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আবার বলছি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই সংস্থাটি 118টি মৌল শনাক্ত করার পর সংস্থাটি ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি ধরে সাতটি পর্যায় ও 18টি গ্রুপ এর একটি পর্যায় সারণী উপস্থাপন করেছে, যাকে সর্বাধুনিক পর্যায় সারণী বলে। লক্ষ্য করো, বিজ্ঞানী মেন্ডেলিফ যে পর্যায় সারণীটি প্রদান করেছিলেন সেটিতে পর্যায় ছিল সাতটি, গ্রুপ ছিল আটটি। বিজ্ঞানী মুসলে যে পর্যায় সারণী প্রদান করেছিলেন সেখানে পর্যায় ছিল সাতটি, গ্রুপ ছিল নয়টি। এবং ইউপেক সংস্থাটি যে পর্যায় সারণী প্রদান করেছে সেখানে পর্যায় হলো সাতটি এবং গ্রুপ হলো আঠারোটি। আরও লক্ষণীয় বিষয় হল, বিজ্ঞানী মেন্ডেলিফ পর্যায় সারণীর ভিত্তি হিসাবে প্রদান করেছিলেন পারমাণবিক ভর
বিজ্ঞানী মোসলে পর্যায় সারণীর ভিত্তি হিসাবে প্রদান করেছিলেন পারমাণবিক সংখ্যা, আর ইউপেক নামক সংস্থাটি পর্যায় সারণীর ভিত্তি হিসাবে প্রদান করেছেন ইলেকট্রন বিন্যাস। ইউপেক কর্তৃক প্রদত্ত পর্যায় সারণীটি তোমরা লক্ষ্য করছ। সর্বাধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো হলো, এক, এতে 7টি পর্যায় ও 18টি গ্রুপ রয়েছে। তোমরা লক্ষ্য করো, 1, 2, 3, 4, 5, 6, 7 এ হলো 7টি পর্যায়, আর 18টি গ্রুপ হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এই হলো 7টি পর্যায় এবং 18টি গ্রুপ। দুই, প্রতিটি পর্যায়ে বাম দিকে এক গ্রুপ 1 ও ডান দিকে গ্রুপ 18। লক্ষ্য করো, বাম দিকের গ্রুপ হচ্ছে 1 এবং ডান দিকের গ্রুপ হলো 18। তিন, মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সারির মৌল হিসাবে দেখানো হলেও এগুলো যথাক্রমে 6 ও 7 নং পর্যায়ের অংশ। লক্ষ্য করো, সিরিয়াম থেকে শুরু করে লিউটেশিয়াম পর্যন্ত এবং থোরিয়াম থেকে শুরু করে লরেনশিয়াম পর্যন্ত এই প্রথম 14টি মৌল ল্যান্থানাম এখানে অবস্থিত, আর দ্বিতীয় 14টি মৌল অ্যাক্টিনিয়াম এখানে অবস্থিত। প্রথম পর্যায়ে 2টি করে মৌল, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল, চতুর্থ ও পঞ্চম পর্যায়ে 18টি করে মৌল এবং ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে 32টি করে মৌল রয়েছে। লক্ষ্য করো, এই হলো প্রথম পর্যায়ে হাইড্রোজেন আর হিলিয়াম 2টি মৌল, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত 8টি, সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত 8টি, অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল, চতুর্থ ও পঞ্চম পর্যায়ে 18টি করে মৌল। এই হলো চতুর্থ পর্যায়, এখানে শুরু হলো পটাশিয়াম দিয়ে আর শেষ হচ্ছে ক্রিপ্টন দিয়ে, এবং পঞ্চম পর্যায় শুরু রুবিডিয়াম দিয়ে এবং শেষ হলো জেনন দিয়ে। মোট 18টি করে মৌল আছে। ষষ্ঠ পর্যায়ে ও সপ্তম পর্যায়ে 32টি করে মৌল রয়েছে। ষষ্ঠ পর্যায় সিজিয়াম দিয়ে শুরু এবং শেষ হলো রেডন দিয়ে। এখানে মোট 32টি মৌল রয়েছে, যার 14টি মৌল ল্যান্থানাইট সারিতে আছে। অতপর সপ্তম পর্যায়, যা শুরু হয়েছে ফ্রান্সিয়াম দিয়ে এবং শেষ হয়েছে অগানেশন দিয়ে, এখানেও মোট 32টি মৌল রয়েছে। তবে অ্যাক্টিনিয়াম এখানে থোরিয়াম থেকে লরেনশিয়াম পর্যন্ত মোট 14টি মৌল রয়েছে। এভাবে করে প্রথম পর্যায়ে 2টি করে মৌল, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল, চতুর্থ ও পঞ্চম পর্যায়ে 18টি করে মৌল এবং ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে 32টি করে মৌল রয়েছে। তাহলে পরবর্তী বৈশিষ্ট্যগুলো দেখো। 1 নং গ্রুপ এ 7টি মৌল, গ্রুপ 1 হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, অর্থাৎ 7টি করে মৌল। গ্রুপ 2 এ আছে 6টি মৌল, বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। গ্রুপ 3-তে 32টি মৌল, গ্রুপ 3, লক্ষ্য করো এখানে স্ক্যান্ডিয়াম থেকে শুরু, অতপর এখানে 4 আর এখানে 14, এখানে 14, 28, 28 আর 4 হলো 32। গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত প্রতিটি গ্রুপে 4টি করে মৌল রয়েছে। লক্ষ্য করো, গ্রুপ 4 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এখানে 4টি করে মৌল রয়েছে, প্রতিটি গ্রুপে 4টি করে মৌল রয়েছে। গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত প্রতিটি গ্রুপে 6টি করে মৌল রয়েছে, গ্রুপ 13, 14, 15, 16, 17 13 নম্বর গ্রুপে 1, 2, 3, 4, 5, 6 একইভাবে 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 6টি করে মৌল রয়েছে। 18 নং গ্রুপে 7টি মৌল রয়েছে,
18 নং গ্রুপে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেশন মোট 7টি করে মৌল রয়েছে। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকে ধন্যবাদ।